डॉक्टर बाबू, डॉक्टर बाबू, आमदर मा भालो हो जावे तो डॉक्टर बाबू है, भालो हो जावे तो आमदर मा, आमदर मा बाड़ी पेरान, आमदर मा जो दी किचु हो जाए डॉक्टर बाबू बोलूँ ना। डॉक्टर बाबू, मा कौन कोता कोई मिल? अरे बाबा, अकुन कान्ना काटी करे की हबे? তাছাড়া কান্নাকাটি করে কোনোদিন কোনো পেশেন্ট ভালো হয়েছে বলে তো শোনা যায়নি, তার জন্য চিকিৎসার দরকার হয়। আমাকে এই সমস্ত কথা জিজ্ঞেস করার আগে বরং আপনারা এই মেয়েটিকে ধন্যবাদ জানান। এই মেয়েটি যদি আমার কাছে ছুটে না আসত, তাহলে আর এক বেলা দেরি হলে কিন্তু সত্যি সত্যি বিপদ হয়ে যেতে পারত। এখন দয়া করে আর কোনো কথা না বাড়িয়ে আমি এই যে প্রেসক্রিপশনে ওষুধগুলো লিখে দিচ্ছি, এইগুলো তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন। ডাক্তার বাবু। হ্যাঁ বলো মা। বলছি, গিন্নিমাকে কি হসপিটালাইজ করতে হবে? না না না, এক্ষুনি তেমন কিছু দরকার নেই। সেরকম কিছু হলে তো আমি বলতামই। তাছাড়া ওনাকে তো এখন 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, দেখা যাক না, আমার তো মনে হয় ভালো হয়ে যাবে। যদি না হয় তখন না হয় আমরা অন্য কোনো একটা বন্দোবস্ত করব, কেমন? এই এই ওষুধগুলো তাড়াতাড়ি আনাবার ব্যবস্থা করুন। হ্যাঁ ডক্টর, আমি তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসছি। হ্যাঁ, এমনি আমরা অনেক দেরি করে ফেলেছি, এবার যত তাড়াতাড়ি সম্ভব ওনার চিকিৎসাটা শুরু করা দরকার। ডাক্তারবাবু, গিন্নিমা কথা বলবেন তো? নিশ্চয়ই বলবেন না, নিশ্চয়ই বলবেন। আমি যেমন যেমন ওষুধ লিখে দিয়েছি ঠিক তেমন তেমন ওষুধ খাওয়াবে, যত্ন করবে, দেখবে ঠিক উনি ভালো হয়ে উঠবেন, আবার কথা বলবেন। হ্যাঁ চল। ডক্টর, যদি কিছু মনে না করেন, মে আই নো ইওর ফিজ? ফিজ? আমি কিন্তু এখানে টাকার জন্য চিকিৎসা করতে আসিনি। এই মেয়েটি, এই মেয়েটি এমন একটা রেফারেন্স নিয়ে আমার কাছে এসেছে যে সেটা আমার কাছে একটা আদেশ। কাজী আমার ফিয়ের কথা না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব ওনার চিকিৎসাটা শুরু করুন, ওষুধগুলো নিয়ে আসুন, চল। ও নতুন বউ, কাল রাগের ছোটে দু একটা কথা শুনিয়ে দিয়েছিলুম, রাগ করো না নতুন বউ, আমরা মুখুসুখু মানুষ, আমরা কি অত বুঝি? ও নতুন বউ, ওই বলতেছি, কিন্নিমা যদি এবার ভালো হয়ে ওঠে তা তোর জন্যই হবে, সত্যি কইছি তোর জন্যই। আমি এখানে নিজের নাম কিনবো বলে কিছু করিনি বাবা, আমি যা করেছি গিন্নিমাকে খুব ভালোবাসি বলে করেছি। আমি খুব অন্তর থেকে চাই, খুব অন্তর থেকে চাই গিন্নিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক, আমাদের আবার আগের মতো বকাঝকা করুক, ভালোবেসে বুকে টেনে নিক, শুধু এইটুকুই চাই।